Hi guys, this is Shahriyar Mahmood from TechState. আপনি যদি আপনার কম্পিউটারে উইন্ডোজ সেট আপ করেন প্রোডাক্ট কি ছাড়া তারপর উইন্ডোজ সেট আপের পরে আপনি ডেস্কটপ স্ক্রিনে দেখবেন যে উইন্ডোজ 10 এর ক্ষেত্রে দেখবেন যে ডান পাশে একটা কর্নারে আপনাকে উইন্ডোজ অ্যাক্টিভেট করার জন্য ওয়ার্নিং দিচ্ছে তো তার মানে হচ্ছে আপনার উইন্ডোজটা অ্যাক্টিভেট করা নেই তাদের প্রোডাক্ট কি দিয়ে উইন্ডোজটা অ্যাক্টিভেট করতে হয় তাছাড়া নানা ধরনের ওয়ে আছে উইন্ডোজটা যদি আপনার অ্যাক্টিভেট করা না থাকে তাহলে আপনাকে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন না তাদের সেটিংসগুলো সবগুলো ফিচার্স কিন্তু ইউজ করতে পারবেন না তো উইন্ডোজ অ্যাক্টিভেশনের দুটো ওয়ে দেখাবো আজকে দুটো প্রথমটা যদি দিয়ে না হয় তাহলে দ্বিতীয়টি অবশ্যই আপনি আপনার উইন্ডোজটাকে অ্যাক্টিভেট করে নিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা প্রসেসটি আপনাকে দেখিয়ে দিই তো দেখেন আমার এখানে উইন্ডোজটা অ্যাক্টিভেট করা নেই সেজন্য এখানে অ্যাক্টিভেট উইন্ডোজ গো টু সেটিংস টু অ্যাক্টিভেট উইন্ডোজ আমাকে একটা মেসেজ তারা দিয়ে যাচ্ছে তো আমাদেরকে উইন্ডোজটা অ্যাক্টিভেট করতে হবে দেখেন আমরা যদি সেটিংসে যাই সেটিংসে গেলে দেখেন এখানে উইন্ডোজ ইজেন্ট অ্যাক্টিভেটেড অ্যাক্টিভেট উইন্ডোজ নাও লেখা অর্থাৎ আমাদের ওয়ার্নিং দিচ্ছে উইন্ডোজটা অ্যাক্টিভেট করার জন্য তো আমরা যদি পার্সোনালাইজে যাই তখনও দেখবেন যে আমরা কিন্তু পার্সোনালাইজ করতে পারছি না আমাদের এখানে ওয়ালপেপার চেঞ্জ করতে পারছি না উপরে আসলে দেখেন ইউনিট টু অ্যাক্টিভেট উইন্ডোজ বিফোর ইউ ক্যান পার্সোনালাইজ ইউর পিসি তো এখানেও আমাদের প্রবলেম তো আমরা যদি অ্যাকাউন্টে যাই অ্যাকাউন্টে গেলেও দেখবো যে আমাদেরকে উইন্ডোজ অ্যাক্টিভেট করার জন্য ওয়ার্নিং দিচ্ছে অর্থাৎ আমরা ফুল ফিচার কিন্তু ইউজ করতে পারছি না আমাদের নিজের মতো কাস্টমাইজ করতে পারছি না আমাদের সেটিংসগুলো তাছাড়া আরও নানা ধরনের প্রবলেম হয় তো উইন্ডোজ কির মাধ্যমে যদি আপনার কাছে কি থাকে তাহলে আপনি কি দিয়ে অ্যাক্টিভেট করতে পারেন আর কি যদি না থাকে তাহলে প্রথম একটা ওয়ে দেখাচ্ছি এটা তো অনেকেরই হয় অনেকেই এই ওয়েতে উইন্ডোজটা অ্যাক্টিভেট করতে পারে তো এটা হচ্ছে আমি এই যে একটা ওয়েবসাইটে যাব সেজন্য এই লিঙ্কটা কপি করছি কপি করে এই যে এখানে পেস্ট করব ব্রাউজারে গিয়ে লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে চাইলে ব্রাউজ করতে পারবেন তো এখানে আসলে কিছু কোড লেখা পাবেন তো আপনি কোডটাকে কপি করতে হবে সবগুলো কোড জাস্ট আমি কপি করছি তো কোডগুলো সবগুলো কপি করে এনে আমরা জাস্ট একটা নিউ টেক ডকুমেন্ট খুলবো ডকুমেন্টটা ওপেন করব ওপেন করে ওই কোডগুলো এখানে পেস্ট করে দেবো পেস্ট করে ফাইলে গিয়ে সেভ অ্যাজে গিয়ে আমরা এখানে নেমটা দেবো হচ্ছে oneclick.cmd লিখে এটাকে আমরা সেভ করব ওকে তারপর এখানে আমরা রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব এখানে কয়েকটা অপশান আসবে ইএসএস দিয়ে দেবেন দেখেন অ্যাক্টিভেটিং ইউর উইন্ডোজ তো এই প্রসেসটা কিছুক্ষণ চলবে চলার পর আপনার যদি উইন্ডোজটা অ্যাক্টিভেট হয়ে যায় তাহলে তো গুড লাক অ্যাক্টিভেট হয়ে গেল অনেকের ক্ষেত্রে এই প্রসেসটা কিন্তু কাজ করে না আমার নিজের ক্ষেত্রে প্রসেসটি কাজ করেনি তো আমরা এখন দ্বিতীয় স্টেপে যাচ্ছি তো আরেকটা কথা বলানো হচ্ছে এগুলো কিন্তু লিগেল হয় না আসলে উইন্ডোজটা অ্যাক্টিভেট করার আপনি নিজ দায়িত্বে যদি অ্যাক্টিভেট করবেন আমি নিজে কেএমএসপি অর্থাৎ একটা সফটওয়্যার দিয়ে উইন্ডোজটা অ্যাক্টিভেট করে ইউজ করছি কোনো প্রবলেম হয় না ভালোভাবেই চলছে কোনো আমার প্রবলেম হয়নি তাছাড়া উইন্ডোজের ম্যানেজ থেকে সেটিংস কিছু চেঞ্জ করে রিস্টার্ট করলে অনেক সময় অনেকের ক্ষেত্রে সেক্ষেত্রে উইন্ডোজটা অ্যাক্টিভেট হয় কিন্তু আমি ট্রাই করে দেখেছি আমার হয়নি তো আপনাদেরকে সেটা দেখাচ্ছি না আমরা জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি কেএমএসপিকে সফটওয়্যার দিয়ে উইন্ডোজটা অ্যাক্টিভেট করবেন তো সেজন্য আমাদেরকে প্রথমে কেএমএসপি কোডটা ডাউনলোড করতে হবে তো জানার জন্য কোনো ওয়েবসাইট থেকে কখনোই কেএমএসপি কোডটা ডাউনলোড করবেন না সেক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে ভাইরাস ঢুকতে পারে আপনার পিসিতে একটু আপনি সতর্ক থাকতে হবে আচ্ছা তো কেএমএসপি কোড ডাউনলোড করার জন্য আমরা প্রথমে ব্রাউজারে চলে যাচ্ছি আমি সবগুলো লিঙ্কে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো কোথা থেকে কি ডাউনলোড করবেন আর এই যে কোডের জন্য বা কেএমএসপি সফটওয়্যারের জন্য যে লিঙ্কগুলো দরকার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আমরা ব্রাউজারে গিয়ে লিখছি কেএমএসপি কো কেএমএসপি কো লিখে সার্চ করার পর দেখেন কেএমএসপি কো অফিসিয়াল যে ওয়েবসাইটের এখানে দেখেন রেটিং আছে 4.8 তো এই হচ্ছে কেএমএসপি কোর ওয়েবসাইট এখান থেকে আমরা কেএমএসপি কোর যে সফটওয়্যারটা ওটা ডাউনলোড করব তো আসলে আমি অলরেডি সফটওয়্যারটা ডাউনলোড করে রেখেছি সেজন্য আমি ডাউনলোড করছি না জাস্ট আপনাকে দেখিয়ে দিলাম যে কীভাবে ডাউনলোড করবেন এখানে তাদের ওয়েবসাইটে কিছু ইনস্ট্রাকশন পাবেন আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন তো কেএমএসপি কোডটা ডাউনলোড হওয়ার পর আমরা কেএমএসপি কোডটাকে ওপেন করব অর্থাৎ আমরা ফাইলটা ওপেন করে এটাকে এক্সট্রাক্ট করব তো এক্সট্রাক্ট করার পর এখানে দেখলে আপনি পাসওয়ার্ডের একটি টেক্সট পাবেন এটা পাসওয়ার্ডটা কপি করে নেবেন সেট আপটা করার জন্য পাসওয়ার্ড লাগবে অর্থাৎ ইনস্টলের সময় পাসওয়ার্ডটা লাগবে তো সেট আপে যদি যান তাহলে আপনি অবশ্যই নেট কানেকশনটা অফ করবেন তারপর আপনি সেট আপে ক্লিক করলে এখানে পাসওয়ার্ডটা চাইবে আপনি যে পাসওয়ার্ডটা কপি করেছেন এটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে ওকে দিলে দেখেন আমাদের এখানে উইন্ডোজ ডিপেন্ডারটা আমাদেরকে বাধা দেবে দেখেন মালওয়্যার ডিটেক্টেড অর্থাৎ এটা যেহেতু মাইক্রোসফটের নজরে এটা লিগেল না সো সেজন্য আমাদেরকে উইন্ডোজ ডিপেন্ডার এটাকে প্রোটেক্ট করছে তো সেক্ষেত্রে আমাদের উইন্ডোজ ডিপেন্ডারটা আগে অফ করতে হবে তো ডিপেন্ডারটা অফ করার জন্য আমরা প্রথমে সার্চ বক্সে এসে এখানে লিখবো উইন্ডোজ ডিপেন্ডার
শুধু ডিফেন্ডার লিখলে এখানে উইন্ডোজ ডিফেন্ডারটা চলে আসবে। তারপর উইন্ডোজ ডিফেন্ডারটা ওপেন করবেন এবং এই যে রিয়েল টাইম প্রোটেকশন এটি অফ করে দেবেন। এটি অফ করে দিলে হবে। তো আমাদের উইন্ডোজ ডিফেন্ডার অফ করার কাজ শেষ। উইন্ডোজ ডিফেন্ডারটা অফ করার পর আমরা আবার এখানে ফাইলে যাবো, অর্থাৎ আমাদের কেএমএসপি করে যে ফাইলটা ওখানে যাবো, ওখানে গিয়ে পাসওয়ার্ডটা আমরা আবার কপি করব। জাস্ট পাসওয়ার্ডটা আগে কপি করা ছিল, তারপর আবার করলাম সেটাপে গিয়ে পাসওয়ার্ডটা পেস্ট করব। পেস্ট করে ওকে দিয়ে ক্লিক করব। এরপর এখানে কিছু অপশান আসবে, ইউজ দিবেন, তারপর নেক্সট, তারপর এগ্রিমেন্টে চেক দিয়ে তারপর নেক্সট, তারপর আবার নেক্সট। এখানে ডিরেক্টরিটা দেখাচ্ছে নেক্সট। এখন আপনি খেয়াল করেন যে অ্যাক্টিভেট উইন্ডোজ লেখাটা চলে যাবে এটা ইনস্টল হওয়ার পরপরই। আপনি অ্যাক্টিভেট উইন্ডোজ লেখাটার দিকে নজর রাখেন। তো ইনস্টলিং হ্যাঁ, এখন ইনস্টলিং হচ্ছে। দেখেন অ্যাক্টিভেট উইন্ডোজ লেখাটা চলে গেছে এখান থেকেই। তো আমাদের উইন্ডোজটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন যদি আমরা টেস্ট করে দেখি যে অ্যাক্টিভেট হয়েছে কিনা, তো সেজন্য আমরা পার্সোনালাইজে গেলাম। পার্সোনালাইজে গিয়ে দেখেন আমাদের এখানে এই অপশনগুলো ভিজিবল হয়েছে। এখন দেখেন ক্লিক করলে আমাদের ওয়ালপেপারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর আমরা যদি অ্যাকাউন্টসে যাই, এখানে দেখেন আগে যে ওয়ার্নিংটা দিয়েছিল এখানে সেই ওয়ার্নিংটা নেই। দেখেন উইন্ডোজ অ্যাক্টিভেটেড। আমরা যদি সেটিংসে যাই, এখানে দেখেন একটা ওয়ার্নিং ছিল আগে দেখিয়েছিলাম, এখন ওয়ার্নিংটা নেই, অর্থাৎ আমাদের উইন্ডোজটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তো আপনারা দেখলেন যে আমাদের উইন্ডোজটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তো আমরা এখন উইন্ডোজ যে ডিফেন্ডারটা অফ করেছিলাম, আপনি অবশ্যই এটা খেয়াল রাখবেন যে ডিফেন্ডারটার সাথে সাথে আবার অন করে ফেলবেন অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর, এবং কেএমএসপি কোটাও আনইনস্টল করে দেবেন, সমস্যা হবে না। আনইনস্টল করে দিলেও আপনার উইন্ডোজটা অ্যাক্টিভেটই থাকবে। তো আপনাদেরকে আবার সতর্ক করে দিচ্ছি, আপনারা নিজ দায়িত্বে কাজটি করবেন উইন্ডোজ অ্যাক্টিভেট করার, আর কেএমএসপি কোটা যেন যেন ওয়েবসাইট থেকে কখনোই ডাউনলোড করবেন না। তো গাইস, আশা করছি আপনি আপনার উইন্ডোজ অ্যাক্টিভেট করার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়েছেন। আপনার প্রয়োজনীয় সবগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাছাড়া আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজের সাথে কানেক্টেড থাকতে পারেন, ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.tech-state.com। তাছাড়া আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে অবশ্যই কানেক্টেড থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।